পুজোর এই 4-5 দিন কেমন করে কাটালো? ও বাবা আর বলো না, ভোরবেলা থেকে উঠে আমাদের মানে প্রোগ্রাম তো থাকেই, রোজই এখানে বসেই থাকি, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। ওরে বাবা সেটা আর বলতে, যা সাজি আর খুবই মজা করি। একটা ছোট্ট উত্তর দিতে পারলে, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য কিন্তু একটা গিফট ভাউচার আছে। আচ্ছা বলুন। প্রশ্নটা হচ্ছে, কার্তিক দুর্গার কোন পাশে আছে? বাম পাশে। বাদিক না, মোটেও না, আমি চিন্তা করতাম না, আমরা সবাই এক। আমরা হ্যাঁ, আমরা সবাই এক। তাহলে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ওটা বলতে পারলে তাহলে। আচ্ছা ঠিক আছে। পার্বতী, তাই তো? পার্বতীকে চেনেন তো? ঠিক তো, মানে শিবের যে বউ। হ্যাঁ। সতীর বাবার নাম কি? ও মামা, এটা পারবো বলে মনে হয়। একদম ঠিক, দক্ষরা। সতীর বাবার নাম দক্ষরা। তাহলে সবাই এখানে একজনের উত্তর আরেকজন দিয়ে দিচ্ছে, এটা একটা বড় মজার। এরা সবাই বলছে এক, আসলে এরা এক কিনা এদেরকে খালি বাড়ি বাড়িকে জিজ্ঞাসা করুন, বললো কেউ এক নয়। সবাইকে রান্না করতে দিলে বলো কেউ এক নয়। আচ্ছা আচ্ছা, সবাইকে নবটনের পক্ষ থেকে একটা গিফট ভাউচার দেওয়া হচ্ছে, যারা রূপের চর্চা করে তাদের জন্য ভীষণভাবে দরকার। আরেকটা দাও, এ ঝগড়া করবে না হলে কিন্তু। হ্যাঁ, এই সবাই মিলে উত্তর দিয়েছে। আমরা অপেক্ষা করছিলাম আপনারা কখন আসবেন। নতুন একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলের পক্ষ থেকে আমরা এই পূজো কমিটিকে আমরা এই স্মারক সম্মান দিয়ে সম্মানিত করছি, যে আপনাদের অভিনব দুর্গা, যে দুর্গা আমরা মাত্র দেখতে পাই, যে দুর্গার আরও কয়েকটি রূপ আছে সেটাই আমরা তুলে ধরছি এই মণ্ডপের মধ্য দিয়ে। একবার জোরে হিপিপুরে খুব ভালো লাগছে। আমরা এই বিগত এত বছর পুজো করে এই 25 বছরে আমরা প্রত্যর্পণ করেছি, এবং সকলের এই একনিষ্ঠা প্রচেষ্টার সহিত আমরা আজকে ভূমি চ্যানেল এবং অঙ্কার নিউজ থেকে এই পুরস্কারটা পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমাদের এই আশ্রমপাড়া পল্লীবাসীর কাছে আমরা খুব গর্ব অনুভব করি। এই পুজোকে আমরা যাতে আরও অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারি এবং পল্লীবাসী সমবেত প্রচেষ্টা যাতে পেতে পারি, এই বক্তব্য আমি প্রত্যেকের কাছে রাখছি। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পুজোর সবকটা দিন ভালো কাটুক, আর আপনাদের সঙ্গে আমরা ভূমি 24x7 আছি, থাক। শুধু স্মারক নয়, তার সাথে একটা মানপত্র আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে, আপনারা এখানে এসছেন আমাদের খুব ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের অনেক পুজো মণ্ডপে যেতে হবে, এরকমই আমরা জেলার পুজো খুঁজে বেড়াচ্ছি, যে জেলার পুজোতে মানুষের প্রাণ আছে, যেখানে আন্তরিকতা আছে। ধন্যবাদ।